কথাটা এসে গেল? তুই আর বড় হলি না না দিদি, কচিই রয়ে গেলি না? যেন মনে হচ্ছে গ্রামের সব কচিরা তোর পেট থেকেই পড়েছে। আরে না রে, দেখ না, গ্রামের পরাণ কাকা, মধু জ্যাঠা, রহমান চাচারা তো সারাদিন মাঠে ঘাটে লাঙল আর ট্র্যাক্টর চালিয়ে চোখে চাল সে ধরে ফেললো। এদের জন্য যদি রাতের বেলা একটা স্কুল করা যেত, তাহলে এদের মনগুলো চাষ করা মাঠের মতো সবুজ হতে পারত। তবে এটা খালি ঘর পাচ্ছি না জানিস। দেখ দিদি, আপনি বাঁচলে বাপের নাম, আগে নিজেকে তেলে জলে ভালো করে রাখ, তবে তো অন্য লোককে সুখী করবি। আগে নিজেকে ভালোবাসতে শেখ দিদি, তারপরে অন্য লোককে গিয়ে ভালোবাসবি। বোকামে নিজেকে ভালোবাসি তো, তাই তো অন্যের জন্য কিছু করতে ভালো লাগে। শুধু নিজের শরীরকে তেলে জলে রাখাই যদি জীবনের ধর্ম হতো, তাহলে তো মানুষ আর পশুর মধ্যে কোনো তফাৎ থাকতো না রে। দেখ দিদি, পৃথিবীর প্রতিটা পশু নিজের ভালো নিজে বোঝে, তাহলে কি তুই তাদের বোকা বলবি? বরঞ্চ এই তোদের মতো বোকা লোকেদের জন্য কিছু চালাক রোগ করে কমে খাচ্ছি। অন্যের ভালো করে যদি বোকামো হয়, তাহলে সব থেকে বড় বোকা তো ঈশ্বর, যাকে তুই সকাল সন্ধে নিজের ভালো করার জন্য ডাকিস। সে কি রে দিদি, তুই কি নিজেকে নিজে ঈশ্বর ভাবছিস, নাকি ওই গরিব লোকেদের কাছে ঈশ্বর হতে চাইছিস? ওনার মতো হতে চাইছি। এই এই ভুলটা যে তুই করবি, এটা আমার আগে থেকে বোঝা উচিত ছিল। আচ্ছা দিদি, তুই কখন নিজের চেহারার দিকে একবার তাকিয়ে দেখেছিস কি চেহারা বানিয়েছিস? ওই পরের দায়িত্ব পালন করতে করতে রোদে পুড়ে পুড়ে পোড়া কাঠের মতো দেখতে হয়ে গেছিস। এরপর পাড়ার লোকেরা মামুকে ডেকে ডেকে বলবে, ছি 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 ছি, বোনটা মরে গেল বলে কি মেয়ে দুটোকে একেবারে পর করে দিলি? ছি 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 দিদি, এরপর কি তোর বরের দায়িত্ব পরের লোক নেবে? তোর বর যে অন্তত আমার দায়িত্ব নেবে না, সেটা তো তোর কথা শুনেই বুঝতে পারছি। তাই ভাবছি, গ্রামে যদি বুড়োদের জন্য একটা আশ্রম করা যায় তাহলে কেমন হয়। দিদি, মায়ের রেখে যাওয়া এই গয়নাগুলোর মধ্যে থেকে আমার ভাগটা আমায় দিয়ে দে। কে জানে কখন তোর ওই আশ্রমের জন্য আমার ভাগটা তুই খরচা করে দিবি। তোর মনে আছে মায়া, মা মারা যাওয়ার সময় এই গয়নার বাস্কটা মামুকে দিয়ে বলেছিলেন, এটা আমার দুই মেয়ের বিয়ের গয়না, ওদের দুজনকে ভাগ করে দিস। আমি তো আর তোর মতো বিয়ে করে সংসারী হব না, তাই এই গয়নাগুলো সব তোরই প্রাপ্য। আমি তোকে আমার অংশটুকু দিলাম, তুই এটা রাখ।
আরে কারুবাবু কি ব্যাপার, সকাল সকালে পুকুর ঘাটে রাত্রি কি ভালো ঘুম হয়নি নাকি পেট পরিষ্কার হয়নি কোনটা? হ্যাঁ আপনি ঠিকই ধরেছেন ঠাকুর মশাই, কালকে রাত্রিরে ঘুমের একটু, না না একটু কেন, বেশ বেশি ব্যাঘাত হয়েছে, আর সেই জন্য শরীরটা ম্যাচ ম্যাচ করছে, ভাবলাম সকাল সকাল স্নানটা সেরে ফেলি তাই এই পুকুর ঘাটে। শরীরের আর কি দোষ বলুন, বয়সটা তো কম হয়নি, এই বয়সে কারোর বারণ না শুনে হয়েছেন পঞ্চায়েত প্রধান। আচ্ছা আপনি যতদিন ছিলেন না তখন কি গ্রাম ছিল না, না পঞ্চায়েত বলে কোনো কিছু ছিল না? এই আপনি আর আপনার ভাগ্নি একেবারে দুনিয়া ছাড়া, কারোর কোনো কথা শুনবেন না, খালি পরের কাজ করে বেড়াবেন সারাদিন। আপনার ভাগ্নি আর আপনি ঘরকে করেছেন পর, পরকে করেছেন ঘর। কি করি ঠাকুর মশাই, এই উনি চলে যাওয়ার পর থেকে না আমার ঘরে আর মন টেকে না, তা আমার এই দুটো ভাগ্নির মধ্যে এই ছোটটি সংসারি, তা সে সংসারে দায়িত্ব নেবার পর আমি সেই সুযোগ পেয়ে আমি ঘর ছেড়ে বেরিয়ে পড়েছি, আর আপনাদের আশীর্বাদে এই অন্যের কাজ করে টরে এই ঘরের আর সংসারের বাইরে থেকে আমি ভালোই থাকি, তবে ঘরে ফিরলেই ওই তেনার কথা বড্ড মনে আসে, মনটা ভারী হয়ে ওঠে। যাক আর আপনি দয়ার কথা বলছেন, তার গায়ে তো ওই একই রক্ত, দয়া সাক্ষাৎ দেবীটি হয়েছে। হ্যাঁ এটা একেবারে ঠিক কথা বলেছেন, এই যে সেদিনকে আপনার কাছে এসে আমি বললাম না রমার জ্বরের কথা, তো দয়া তো গিয়ে ওই রহমান ডাক্তারের কাছ থেকে ট্যাবলেট নিয়ে এসে দিল, সেই ট্যাবলেট খেয়ে তবে সে সুস্থ হলো। সত্যি দয়া একেবারে সাক্ষাৎ দয়াময়ী। হ্যাঁ তবে এই দয়াময়ীর জন্যই আমি এই সকাল সকাল এই পুকুর ঘাটে। কেন কানুবাবু, কোনো গন্ডগোল, কোনো অসুবিধা? না গন্ডগোল বা অসুবিধা নয়, আবার গন্ডগোলও বটে। কাল রাতে এই বাড়ি ফিরতে মায়া আমাকে বলল যে মামু তুমি কি দিদিকে সামলাও, নাহলে কিন্তু দিদি শিগগিরই সন্ন্যাসী হয়ে যাবে। তা আমি বললুম এ তো প্রত্যেক দিনই বলিস, আর নতুন কথা কি? তাতে বলল না এবারের ব্যাপারটা কিন্তু সিরিয়াস, সে নাকি মায়াকে তার মায়ের সমস্ত গয়নে দিয়ে বলেছে যে আমি তোকে আশীর্বাদ করছি তুই সংসারে সুখী হ। তো সেই দয়া দিদিমণি যাতে সুখী হতে পারে সেই জন্য তো আমি একটা সুখবর নিয়ে এসেছি তার জন্য। পাশের গ্রাম পটাশপুর থেকে একটা বিবাহের সম্বন্ধ আমি তার জন্য নিয়ে এসেছি। আরে সেই জন্যই তো আমার ঘুমের ব্যাঘাত ঘটছে, সে কি বলেছে জানেন, ইহ জীবনে সে নাকি আর বিবাহ করিবে না, তার এই মানব জীবন সে মানুষের সেবায় আর উপকারে খরচ করে ফেলবে। হা ঈশ্বর, হা ঈশ্বর, এ কি তোমার বিচার! তাই আমি এখন ভাবি, আমি যখন ওই দয়ার জন্য সম্বন্ধটা নিয়ে এসে মায়ার কাছে বললাম তখন মায়া আমায় বলছে যত বড় লোকের বাড়ির সম্বন্ধ দিদির সঙ্গে কি বিয়ে হবে, আমার সঙ্গে বিয়ে হবে। আর তখন আমি ভেবেছিলাম বোধ হয় ও আমার সঙ্গে ঠাট্টা করছে, কিন্তু এখন দেখছি না 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 ঠাট্টা নয় ঠাকুর মশাই, আপনি তো জানেন না আমার দুটো ভাগ্নির মধ্যে একটি সাক্ষাৎ ত্যাগ হলে আর একটা সাক্ষাৎ ভোগ। ভয় পেয়ে গেছিস তো? শোন না তোর সঙ্গে একটা জরুরি কথা আছে, কথাটা কিন্তু খুব গোপন, তুই আর আমি জানবো, আর জনকে জানতে না পারে।
তাড়াতাড়ি বলো, কেউ দেখি ফেলবে। তাহলে কি হবে, দেখলে কি হবে? লোকে ভাববে আমি তুই লাইন মারছি আর কি। পালাচ্ছিস তুই? হ্যাঁ দাঁড়া, সেটা তো সত্যি নয়, লোকে মুরগি হবে। কথাটা হচ্ছে যে দয়া আছে না, দয়াকে আমি খুব পছন্দ করি জানিস তো। আমার মনে হয় যে আমাকে ভালোবেসে ফেলেছি। তুই আমার হয়ে ওকে বলবি? যা, দাদি তো ব্যয় করবে না। হ্যাঁ কাউরে না, তুই জানানি বিশ্বনাথ দা। এ রমা, লাস্ট দু তিন দিন প্রথমে ঠিক বুঝতে পারিনি, আসলে বিশুকে জিজ্ঞাসা করতেই সাহস পাইনি। বড়লোকের খামখেয়ালি ছেলে তো ভাই, কিন্তু কালকে জিজ্ঞাসা না করে থাকতে পারিনি। বিশুকে জিজ্ঞাসা করলি? কি বলল? আরে না না, বিশু কেন, আমি তো রমাকে জিজ্ঞেস করেছিলাম। রমা? রমা কেন? আন্দাজে ঢিল ছুড়লাম, লেগে গেল। রমাকে জিজ্ঞেস করতেই রমা একেবারে খিলখিল করে আস্তে আস্তে বলল, বিশুদার রোগ হয়েছে, প্রেম রোগ। হ্যাঁ তুই ভাব তারক, সেদিনকার পুচকি ছুরি সেও কিনা প্রেম রোগ বুঝে বসে আছে। কালে কালে কি যে হলো। যা বলেছিস তুই, যেদিন থেকে পাড়ায় বাচ্চুর কেবিল টেবিল ঘরটা বসলো সেদিনই আমি বুঝে গেছিলাম এবার পাড়ার ছেলেবুড়োরা পাকলো বলে। আরে ওস্তাদ এসো এসো, হবে নাকি একাত? ওস্তাদ যদি রাগ না করো একটা কথা বলি। বল। মেয়েরা হলো টাকার বস, মৌমাছির জাত। এই অঞ্চলে তোমার পকেটে সব থেকে বেশি মধু আছে, তাই তুমি না চাইলেও ওরা ঝাঁক বেঁধে তোমার চাকে বসতে আসে। এই দেখো না, এই তো সুজাতা, শ্যামলি, বুড়ি, পিঙ্কি। না রে না, এই মৌমাছিটা আবার মধু পছন্দ করে না নাকি? ভুল ওস্তাদ ভুল, আজকালকার মেয়েরা নিজেদের স্বার্থটাই সব থেকে ভালো করে বোঝে ঠিকই, কিন্তু কেউ কেউ আবার বোঝে অন্যের, যদিও তাদের সংখ্যা খুব কম। আমাদের দয়াও সেই রকম। আর যাই হোক, মেয়েটা স্বার্থপর নয়, অন্যের মধু খোঁজাই ওর কাজ। ওকে পেতে গেলে বিশ্বনাথ বাবু, অসময়ে এসে আপনাদের আড্ডাটা ভেঙে দিচ্ছি না তো, আসলে আপনার সঙ্গে কিছু দরকারি কথা ছিল। হ্যাঁ হ্যাঁ, না মানে ইয়ে রমা আপনাকে কিছু বুঝি বলেছে? হ্যাঁ ঠিক ধরেছেন, রমা আমাকে বলেছে আপনাদের কথা। আসলে অনেকদিন ধরে ভাবছি যদি গ্রামের নিরক্ষর মানুষগুলোর জন্য রাতের বেলা একটা স্কুল করা যেত। স্কুল রাতের বেলা? হ্যাঁ, মানে যারা সারাদিন চাষ দেবে তারা তো আর সন্ধ্যের পর ছাড়া সময় পাবে না, তাছাড়া আজকাল যা দিনকাল পড়েছে সকলের একটু হিসেব নিকেশগুলো শেখা উচিত বলুন। নয়তো আপনি তো জানেন নিরক্ষর মানুষদের ঠকানো খুব সহজ। রমা আপনাকে আর কিছু বলেনি? হ্যাঁ, আপনাদের নিচতলে নাকি অনেকগুলো ঘর এমনি ফাঁকা পড়ে আছে, তা ভাবছিলাম যদি ধানকলের পাশে একটা ঘর এই স্কুলটার জন্য, না তেমন হলে আমি আপনার বাবার সঙ্গেও কথা বলতে পারি। না বাবা কেন, আমি না বাবা কেন, আমি দয়া তোমার আপনার সঙ্গে আমার কিছু জরুরি কথা। হ্যাঁ ঠিক মনে করিয়ে দিয়েছেন, স্কুল করতে তো চেয়ার টেবিল বেঞ্চি একটা ব্ল্যাকবোর্ড এইসব লাগবে, এগুলো যদি আপনাদের কার্ডগুলা থেকে একটু করিয়ে দেওয়া যায়। ঠিক আছে, আমি বাবার সঙ্গে কথা বলে আপনাদের জানিয়ে দিয়ে আসবো। ঠাকুরমশাই বলেন যদি সত্যি কেউ মন থেকে কিছু চায় সেটা হবেই।
মন থেকেই তো চাই, চাই তো, কিন্তু স্কুলটা